আচ্ছা, ছয়ের দাগের চার নম্বর অঙ্কটা যদিও এর আগে করে দিয়েছিলাম, আরেকবার করা হচ্ছে। ছয়ের দাগের চার নম্বর অঙ্কটা এম ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি ইন্টু এ মাইনাস বি সমান শূন্য বলছে। সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো, সম্পর্কটা দেখে নাও। এই সমীকরণে বীজদ্বয় সমান অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার করানো হয়েছে। এই অঙ্কটা করার জন্য কি করব, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু শূন্য এখানে লিখব। ধরি পি সমান এ বি মাইনাস এ সি, কিউ সমান বি সি মাইনাস এ বি, আর সমান এ সি মাইনাস বি সি। এখানে বন্ধনীগুলো খুলে খুলে লিখলাম। এবার যদি তিনটাকে যোগ করে দেই, দেখো এখানে পি প্লাস কিউ প্লাস আর হবে, আর ডান দিকটা শূন্য হয়ে যাবে। দেখে নাও, এটা মাইনাস বিসি, এটা প্লাস বিসি, মাইনাস এ বি প্লাস মাইনাস এ সি প্লাস এ সি কেটে গেল। এখান থেকে পি প্লাস আর এটা সমান মাইনাস কিউ, এই সমীকরণটার বীজদ্বয় সমান। তাহলে এই সমীকরণটার বীজদ্বয় সমান, উপরে দুটো সমীকরণ তো একই, তো এটা আলাদা রূপে লিখে দিয়েছি। এই সমীকরণটির বীজদ্বয় সমান, এই দ্বিঘাত সমীকরণটির সমীকরণটির বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান। অতএব কী লিখব, আয়ুষ খান কত লিখব, এই দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান। স্নেহা তুমি পড়ি পারবে না, কে কে পারবে তোলো হাত, কে কে পারবে তোলো হাত বলো। আর এখানে কী লিখব, বলো কিউ স্কোয়ার মাইনাস ফোর পি আর ইকুয়াল টু শূন্য, বি স্কোয়ার মাইনাস ফোর এ সমান শূন্য, নিরূপক সমান শূন্য। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে নিরূপক শূন্য হয়, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এখানে বি মানে হচ্ছে কিউ। আমি যদি এটাকে এই কিউ স্কোয়ারটাকে মাইনাস কিউ হোল স্কোয়ার লিখি ভুল করবো, একজনও চিন্তা করে দেখ ভুল করলাম কি না, ভুল করিনি, কেন করিনি, মাইন কিউ স্কোয়ার আর মাইনাস কিউ হোল স্কোয়ার একই কথা। এইবার কেন করলাম, এইবার এই মাইনাস কিউর বদলে পি প্লাস আর বসাবো, পি প্লাস আর আগের দিনই অঙ্কটা করে দিয়েছিলাম হলো। এবার এটা কোন সূত্রে পড়ে যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি এখানে শূন্য স্কোয়ার ধরে নে, পি মাইনাস আর সমান শূন্য, পি সমান আর। চলো অঙ্কটা তো পি দিয়ে নয়, পি এর মান বসায়, পি মানে এ বি মাইনাস এ সি, কিউ মানে এ সি মাইনাস বি সি, বি সিটাকে এদিকে নিয়ে আসি, এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি, আর এদিকে এসি চলে যাবে, তাহলে টু এসি হয়ে যাবে, টু এসি, এই এসিটা মাইনাস, ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। প্রত্যেকটি পদকে কী করব, এ বি সি দিয়ে ভাগ করি, এ ইন্টু বি ইন্টু সি, এখানে এ বি এ বি কেটে গিয়ে এখানে ওয়ান বাই সি থাকছে, এখানে বি সি কেটে গিয়ে ওয়ান বাই এ হবে, এখানে এ কাটবে এখানে সি কাটবে, তাহলে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু বাই বি। সাতের দাগের দুইয়ের অথবা সাতের দাগের দুই তার যে অথবাটা আছে, অঙ্কটা কঠিন নয়, নতুনত্ব বলে করছি, প্রদত্ত আছে, প্রত্যেকে দেখে না কোশ্চেনটা, প্রদত্ত আছে পি প্লাস কিউ ভ্যারি জাস্ট পি মাইনাস কিউ,
এটা কঠিন নয়, নতুনত্ব আছে বলে করছি। এটা দেওয়া আছে, কি প্রমাণ করতে হবে? পি টু দি পাওয়ার ফোর প্লাস কিউ টু দি পাওয়ার ফোর ভ্যারিজাস পি টু দি পাওয়ার ফোর। আরে অঙ্কটা কোশ্চেনটা পড়, সারা জীবন অঙ্ক শিখতে পারবি না। যখন যেটা পড়াচ্ছি ওইটাকে বোঝার চেষ্টা কর। টুকলি করতে এখানে এসছিস, হলো এখানে কি লিখব? কে একটি অশূন্যভেদ ধ্রুবক, কে একটি অশূন্যভেদ ধ্রুবক, কথা বন্ধ করো। অশূন্যভেদ, এরপরে কি করব? রাহুল সিনহা, এরপরে কি করব? স্নেহা কি করবো? এরপরে বলো, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু কে বাই ওয়ান লিখব। এরপরে যোগ ভাগ প্রক্রিয়া করব। লবের সঙ্গে হর যোগ, লব থেকে হর বিয়োগ করছি। কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, কিউ কাটবে পি কাটবে, টু পি বাই টু কিউ, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা পি টু দি পাওয়ার ফোর বাই কিউ টু দি পাওয়ার ফোর, কে প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর বাই কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর। উভয় পক্ষকে চতুর্থতম ঘাত।